আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দের একুশে মে কলকাতার জোড়াবাগান অঞ্চলে বিহারীলালের জন্ম হয় কবির পিতার নাম দীননাথ চক্রবর্তী বিহারীলালের প্রথম রচনা হল স্বপ্নদর্শন নামে এক গদ্য গ্রন্থ আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে তিনি তার রচনা করেছিলেন বিহারীলালের দ্বিতীয় কাব্যগ্রন্থ হল আঠারোশো বাষট্টি খ্রিস্টাব্দে প্রকাশিত সঙ্গীত শতক এই গ্রন্থটি এক শত বাংলা গানের সমষ্টি আঠারোশো সত্তর খ্রিস্টাব্দে প্রকাশিত হয় বন্ধু বিয়োগ এই কাব্যে কবিতার চারজন বন্ধু যথা পূর্ণচন্দ্র কৈলাস বিজয় ও রামচন্দ্র এবং কবির প্রথমা স্ত্রী অভয়াদেবীর বিয়োগ গাথা বর্ণনা করেছেন আঠারোশো সত্তর খ্রিস্টাব্দে প্রকাশিত হয়ে আরও দুটি কাব্যগ্রন্থ হল বঙ্গসুন্দরী এবং নিঃসর্গ সন্দর্শন এই নিঃসর্গ সন্দর্শন কাব্যটি অবধবন্ধু পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয় এবং এই কাব্যটি সাতটি স্বর্গে বিভক্ত এরপর কবি পাঁচটি স্বর্গে রচনা করেন প্রেম প্রবাহিনী প্রেম প্রবাহিনী কাব্যটিও বন্ধু পত্রিকায় প্রকাশিত হয়েছিল আঠেরোশো উনাশি খ্রিস্টাব্দে কবি রচনা করেন শারদা মঙ্গল পৃথিবীরহ সরস্বতী বিরহ এই ত্রিবিধ বিরহে উন্মত্ত হইয়া কবি এই কাব্য রচনা করেন এরপর আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে প্রকাশিত হয় ধূমকেতু মায়াদেবী নিঃসর্গ সঙ্গীত আঠারোশো সাতাশি খ্রিস্টাব্দে প্রকাশিত হয় সাদের হাসন এবং বাউল বিংশতি আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে প্রকাশিত হয় শরৎকাল ও দেবী দেবরানী এবং গধুলি